প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডক্টর সানজিদা হোসেন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন যে অতিথি চলুন প্রথমেই পরিচিত হই তার সাথে ডক্টর জগলুল হায়দার খান 1961 সালের জুন মাসে ভোলা জেলায় জন্মগ্রহণ করেন তিনি 1988 সালে শের-ই বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে যেটি আজকে আমাদের বিষয় যে ইনফার্টিলিটি বা বন্ধাত্ব দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বিশ্বের অন্যান্য দেশের সাথে সাথে বাংলাদেশেও এই বন্ধাত্বের যে রেট বা পরিমাণ সেটি কিন্তু বাড়ছে যে কোনো কারণেই হোক তো আমি একটু জানতে চাইব যে আসলে একজন বিশেষজ্ঞ হিসেবে আপনি কি বলবেন যে এই ইনফার্টিলিটি বা বন্ধাত্বকে কিভাবে আপনি সংজ্ঞায়িত করবেন আসলে বন্ধাত্ব বলতে আমরা বুঝি যে কোনো কাপল মানে বিয়ের পরে যদি এক বছরের ভিতরে তারা একত্রে থাকতেছে তারপরও কোনো আনপ্রোটেক্টেড মেলামেশার পরও যদি এক বছরের ভিতরে তাদের বাচ্চা না হয় সেটাকে আমরা বন্ধাত্ব বলি এবং সাধারণত এক বছরের ভিতরে তাদের বাচ্চা না হলে আমরা ফার্দার ইনভেস্টিগেশনে যাই যে কার সমস্যা আচ্ছা তবে এক্ষেত্রে যদি মহিলার বয়স যদি 35 বেশি থাকে তাকে তখন আমরা 6 মাসের পরও পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেখতে পারি যে কার সমস্যাটা যদি মহিলার বয়স 35 নিশ্চয় তাহলে 6 মাসের পরে পরীক্ষা নিরীক্ষা শুরু করে দেখতে হয় কার সমস্যার জন্য বাচ্চা হইতেছে না কিন্তু এমনি নর্মালি এক বছর ধরা হয় এটা তো এই যে ইনফার্টিলিটি বা বন্ধাত্বর যে রেট বাড়ছে দিন দিন সেটির পেছনে আসলে কারণ কি হতে পারে বলে মনে করেন আসলে বন্ধাত্ব বর্তমানে বলা মানে 10% বন্ধাত্বের রেট বলে যে মানে যত পার্সেন্ট মানুষের বিয়ে তার 10% বন্ধাত্ব রোগে তারা ভোগে তবে এটা ইদানিংকালে কিছুটা রেট একটু বাড়তেছে আসলে এটা লাগে সামাজিক একটি সমস্যা হয়ে যাচ্ছে এবং দেখা যায় কিন্তু এটার কারণে অনেক বিবাহ বিচ্ছেদ যেটি সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কারণে হচ্ছে এটা আসলে আমাদের একটা ভুল ধারণা আছে সবাই মনে করে যে মেয়েদেরই মানে সমস্যা কিন্তু প্রধান কারণ কিন্তু এটাই ধরা হয় বেশিরভাগ প্রধান কারণ সমস্যা মেয়েদের ধরে কিন্তু আসলে কিন্তু তা না দেখা যায় যদি মেল পুরুষ এবং মহিলা উভয় প্রায় সমান সমান যেমন 30% ধরে ফিমেল সমস্যা 30% মেল এবং আর বলে যে 30% একদম সমান তাহলে 30% লাগা মেল ফিমেল উভয় সমস্যা এবং 10% আমরা কোনো কারণে পাওয়া যায় না যে কী কারণে তার বন্ধাত্ব হয় সবাই স্বামীও ঠিক আছে স্ত্রীও ঠিক আছে তারপর তাদের 10% কোনো কারণ খুঁজে পাওয়া যায় না তবে 10% 30% মোটামুটি মেল ফিমেল সমান তাহলে যে অভিযোগটা দেয়া হয় বা যে দোষটা দেওয়া হয় মহিলাদের প্রতি সেটি আমরা অনেক রোগী প্রায় দেখা যায় সে এত স্বামী বা ফ্যামিলি প্রেশারে সে বউকে পর দোষ দিতেছে তারপর যখন পরীক্ষা নিরীক্ষা দেখা গেলো আসলে স্বামীর সমস্যা তখন কিন্তু তারা একদম চুপসে যায় তার আগে হয়তো দেখা যায় যে তার হাজব্যান্ডের মা বা গার্জিয়ানরা চায় তাকে আবার বিয়ে করাবে বাচ্চা কাছে হয় না সেই পর্যায়ে পর্যন্ত চলে যায় তারপর যখন পরীক্ষা ধরা পড়ে যে হাজব্যান্ডেরই সমস্যা তখন কিন্তু তারা একেবারে চুপসে যায় তখন তারা তেমন বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনারা কনফার্ম হন যে আসলে সমস্যাটা হাজব্যান্ড নাকি ওয়াইফের কি কি পরীক্ষা নিরীক্ষা সেগুলো করে থাকেন আসলে যে ইনফার্টিলিটি যে বন্ধাত্বের যে সমস্যা যে ফিমেলের যে কজ মেনলি আমরা যেটা বলি অ্যানোভুলেশন মানে ডিম হওয়া না হওয়া আর কি অ্যানোভুলেশন মানে ডিম হয় না মানে ওভারি আছে ডিম্বাশয় আছে কিন্তু তার ওভার ডিম হয় না এটাই একটা কারণ আর একটা কারণ হলো যে টিউবাল ফ্যাক্টর ইউটেরাসের যে একটা টিউব থাকে ফেলোপিয়ান টিউব যে টিউবটা ডিমটাকে পিক আপ করে সে টিউবের সমস্যার জন্য হয় আর একটা আছে যে ইউটেরাসে তার জরাইতে কোনো সমস্যার জন্য মেনলি তিনটা কারণে জরাইতে সমস্যার জন্যই হয়তো সব ডিমও হইতেছে তার টিউবও ঠিক আছে কিন্তু তার হয়তো তার জরাইতে টিউমার আছে বা জরপটটা বন্ধ আছে বা জরাইতে সেপ্টাম আছে বা আমরা ইনিকোনয়েড বাইকোনয়েড বা সেপটেড বা সাবসেপটেড বলে এরকম মানে পর্দা আছে পর্দা দিয়ে ইউটেরাসে কোনো অবস্ট্রাকশন আছে কোনো কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে বীজ জোড়া যাইতে পারতেছে না এই জন্য সেটা এটাই ফিমেলের মেইনলি কারণ এটাই আর মেইলের যেটা কারণ সেটা আসলে মেলের যে আমরা যেটা বলি অ্যাজ এ স্পার্মিয়া অলিগ স্পার্মিয়া তার বীর্য আছে বীর্যের ভিতরে কোনো শুক্রকীট নাই বা থাকলেও এটা নট আপ টু দ্য মার্ক মানে হয়তো বেশিরভাগই তার মরা বেশিরভাগই তার অ্যাবনর্মাল কোয়ালিটিটা ভালো কোয়ালিটি ভালো না আর কি দেখা বলে হয়তো বেশিরভাগই তার মরা বা বেশিরভাগই তার অ্যাবনর্মাল শুক্রাণু আচ্ছা এই শুক্রাণু ফিমেল
মেলের মেল এই কারজের জন্য এটার জন্য সাধারণত বাচ্চা ধরে না আর এটা যে হয়তো তার বীর্য শুক্রাণু প্রোডাকশন হয় কিন্তু যাওয়ার পথটা তার বন্ধ আছে মানে এটা অবস্ট্রাকশন আছে একটা পথ দিয়ে যাইতে হয় এটা স্পনাটিক কর্ডের কোনো অবস্ট্রাকশন আছে এর জন্য আরেকটা হলে হয়তো তার শুক্রাণু তার ইয়াও আছে তার ডিম টেস্টিজও আছে কিন্তু তার সেখানে প্রোডাকশনই হয় না আচ্ছা এবং প্রোডাকশন হয় না মেলে হয়তো কোনো হরমোনের কজের জন্য হতে পারে অথবা লোকাল কোনো কজের জন্য অর্থাৎ তার টেস্টিজে কোনো লোকাল কজ আছে কজের জন্য সেটা হয় না যখন কারণটা আপনারা এক্সক্লুড করেন যে আসলে এই বন্ধাত্ব বা ইনফার্টিলিটির পেছনে কারণ কার মেল নাকি ফিমেল কিংবা উভয়ই তো এই কারণটা বের করার পরবর্তী পদক্ষেপ আপনাদের কী থাকে একটা প্রথম তো আসলে হাজব্যান্ড ওয়াইফ দুজনে পরীক্ষা করে যেতে আমি বললাম আগে ওয়াইফকে দেখি যে তার আসলে তার ডিম হয় কিনা ডিমের যদি কিছু পরীক্ষা তার ডিম হয় কিনা তারপরে দেখি যে তার টিউবটা ঠিক আছে কিনা যদি দেখি যে তার ঠিক আছে তাহলে মোটামুটি ধরে যায় সে মহিলার কোনো সমস্যা নাই আর মেলে যেটা আমরা করি যেটা আসলে যে সিমেন অ্যানালাইসিস বলি যে সিমেন অ্যানালাইসিস একটা WHO একটা ক্রাইটেরিয়া আছে যেমন সিমেনের পরিমাণ হওয়া লাগে 1.5 cc হওয়া লাগে তার মোটে কাউন্ট মানে টোটাল মানে কনসেন্ট্রেশন মিনিমাম 15 মিলিয়ন মানে 15 মিলিয়ন দেড় কোটি পার মিলিলিটার হওয়া লাগে আচ্ছা এবং এর 40% মোটাইল থাকা লাগে এবং অ্যাটলিস্ট 4% নর্মাল মরফোলজি থাকা লাগে যদি যদি মেলে যদি দেখা যায় তার সিমেন কোয়ালিটি ইজ নর্মাল সাধারণত মেল এবং হি ইজ পটেন্ট তাহলে সাধারণত মেলের আপনার কোনো পরীক্ষা দরকার করে না আচ্ছা তো এর পরবর্তীতে আপনাদের চিকিৎসা ঠিক কিভাবে যায় যখন বের করেন যে আসলে কে দায়ী তারপর চিকিৎসা কারণ অনুযায়ী যদি মহিলা ধরা পড়ে যে তার ওভুলেশন ডিম হইতেছে না তাহলে আমরা ডিম প্রোডাকশনের জন্য কিছু ওষুধ আছে ওভুলেশন ইন্ডুসিং ড্রাগ বলি আমরা সেগুলি দিয়ে তাকে ডিম হওয়ার ইয়ে করি তারপর ডিম হওয়ার পরে সেই ডিমটা আবার ফাটানোর জন্য মানে যে বলে ওভুলেশন হওয়ার জন্য আবার কিছু হরমোন আছে ইঞ্জেকশন দিয়ে দেওয়ার পরে ডিম তার হলো হওয়ার পরে তার ওয়াইফ স্ত্রী তার হাজব্যান্ডকে তখন আমরা বলি যে এই সময় আপনার মেলামেশা করবেন একটা টাইম আছে যে ওই টাইমলি তার মেলামেশা করতে হবে কারণ মেলামেশা করলে সাধারণত এগুলি বাচ্চা ধরা যায় আর যদি তার টিউবের সমস্যা থাকে ফিমেলে যদি টিউবের সমস্যা থাকে সাধারণত এগুলি নর্মালি হওয়ার সময় খুবই কম তখন তাকে আপনার এআরটি টেকনিকে যাইতে হবে যেটাকে আমরা বলি যে টেস্ট টিউব বেবি যেটাকে বলি আমরা এআরটি টেকনিক ওই টেকনিকে তার যাইতে হবে আচ্ছা টিউবের সমস্যা থাকলে সেটিকে আর নর্মালি বাচ্চার সময় না খুব একটা নাই হয় তাকে ইয়াতে এআরটি বা আইবিএফ টেস্ট টিউব সেই ইয়াতে যাইতে হবে অথবা যেটাকে বলে আমাদের সাথে হয় না যে সারোগেসি বলে গর্ব ভাড়া করা অন্যের ইয়াতে সেতে যাইতে হবে আচ্ছা তা এর পরবর্তীতে আমি আমি একটু জানতে চাইবো আপনার কাছ থেকে যে আমরা কিন্তু বেশিরভাগ সময় দেখে থাকি যে বন্ধাত্ব বা ইনফার্টিলিটির চিকিৎসা বিভিন্ন জায়গা থেকে করতে করতে একটা সময় হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ক্লান্ত হয়ে পড়েন তখন তাদের আর সেই ধৈর্যটা থাকে না এটি আসলে কেন হচ্ছে যে কোনো কারণে কি চিকিৎসার ঘাটতি নাকি তাদের ধৈর্যের ঘাটতি আসলে এই যে ইনফার্টিলিটি বা বন্ধাত্বের রোগীগুলি খুবই মানে মেন্টালি তারা খুব ডিস্টার্ব থাকে তো ফ্যামিলি থেকে নিজেরাই থাকে তো তারা এক এক সময় একে ডাক্তারের কাছে যায় বা যখন তারা একজন ডাক্তারের কাছে থাকে সে তো একটা লাইনের ট্রিটমেন্ট একটা একটা স্টেপ ওয়াইজ একটা ট্রিটমেন্ট করতে হবে কারণ ইনফার্টিলিটি চিকিৎসা কিন্তু অনেক লেন্দির চিকিৎসা আপনি একটা চিকিৎসা দিলেন রেজাল্ট পাওয়া যাবে 1.5-2 মাস পরে পাওয়া যাবে রোগীরা আসলে ধৈর্য হারায় ফেলে আজকে তো এর কাছে গেলো এক মাস 2 মাস দেখলো বাচ্চা তো না তারপর আবার আরেকজনের কাছে গেলো সে তো আর তখন সে আবার নতুন থেকে প্রথম থেকে আবার শুরু করবে সে তো আর রোগী শিষ্য কিছু জানে না তখন সে আবার প্রথম থেকে শুরু করবে আবার সব পরীক্ষা করে করে দেখে তারপর আবার চিকিৎসা করবে যার জন্য এই ধরনের রোগীগুলোকে খুব বেশি ভোগান্তি হয় তারা যদি একই জায়গায় এক জায়গায় এগুলোকে ধরে থাকে কারণ চিকিৎসামূলক ইনফার্টিলিটি স্পেশালি যার কাছে জানে চিকিৎসামূলক সেম একই জায়গায় একরকম চিকিৎসা একটা প্রোটোকল আছে আমাদের সেই অনুযায়ী চিকিৎসা দেবে কিন্তু রোগীগুলো আসলে ধৈর্য ধরে না একটা মেন্টালি ডিস্টার্ব ফ্যামিলি চাপ আবার তার জন্য তারা একের সময় একে ডাক্তার পরামর্শ থাকবে তাহলে এবং অনেক সময় যেহেতু যে এমন রোগের কাছে যে ইনফার্টিলিটি সম্বন্ধে তার কোনো ধারণা নেই হয়তো জেনারেল ফিজিশিয়ানের কাছে গেলো সেও আবার কেন অপারেশন ইন্ডাস্ট্রি ড্রাগ সবাই দিতে পারে কিন্তু স্পেসিফিক যে কজ অনুযায়ী চিকিৎসা করে এটা ইনফার্টিলিটি যারা বিশেষজ্ঞ তাদের কাছে যাওয়া উচিত আচ্ছা আর একটু টেস্ট টিউব বেবিটা সম্পর্কে জানতে চাই একেবারে শেষ পর্যায়ে যখন চলে যায় সেই দম্পতি যাদের আর কিছুই করার থাকে না তখন আসলে কিসের আমি আগে বললাম যে যখন যদি টিউবাল কোনো ফ্যাক্টর থাকে মানে টিউব ব্লক থাকলো বা টিউব অ্যাবনর্মাল বা টিউব অ্যাবসেন্ট বা কোনো কারণে টিউব দুটি তার কেটে ফেলেছে সেই সম্পর্কে আমরা এআরটি যেটা বলে আইবিএফ যেটাকে বলি আইবিএফ এটা আসলে এটা যদি টেস্ট টিউব বেবি আসলে টেস্ট টিউব দেখতে বাচ্চা হয় না বাচ্চা হাজবেন্ডেরও সিমেন কালেকশন করা হয় দুইটা সিমেন এবং ইয়াকে ডিম এবং সিমেন্টকে টেস্ট টিউবের পেটের ডিশের ভিতরে রাখা হয় রেখে নিষিক্ত করা হয়
নিষিক্তকরণটুকুই শুধু টেস্ট টিউবে করা হয় এবং বাকি সময়টা কিন্তু অবশ্যই জরায়ুতে থেকেই স্বাভাবিক প্রক্রিয়া হয়। তারপর এটা আবার একটা চিকন একটা টিউব দিয়ে এটা আবার স্ত্রীর জরের ভিতরে ঢুকে দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ স্যার, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ, দর্শকদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনছিলাম ইনফার্টিলিটি বা বন্ধাত্ব নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, বেশ কিছু আমরা সাজেশন পেলাম আমাদের আজকের অতিথির কাছ থেকে। একটা বিষয় উঠে এসেছে যে বিভিন্ন কারণ হতে পারে, অবশ্যই কারণটা আগে জানা উচিত যে কী কারণে ইনফার্টিলিটিতে ভুগছেন আপনারা যারা বন্ধাত্বে রয়েছেন, যেসব দম্পতিরা। এছাড়াও যদি কারণ অনুসন্ধান করার পরে চিকিৎসা নিতে হয়, অবশ্যই একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট যারা আছেন তাদের কাছে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, যদি সঠিক সময়ে সঠিক ফল পেতে চান। আশা করছি উপকারে আসবে আমাদের আজকের আলোচনা। স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসিসি ভবন, সাততলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215, ফ্যাক্স 9143386 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে, রোগীদের ধারণা এই যে ইনহেলার অথবা আমরা যে গ্যাসের মতো যে ওষুধটা নিই এটা মনে হয় শেষ পর্যায়ের চিকিৎসা, এটা নিলে অন্য কোনো ওষুধ আর কাজ করবে না, এটাও কিন্তু ভুল ধারণা। আমরা যতগুলো ওষুধ দেই শ্বাসকষ্ট রোগীদেরকে, কিছু ওষুধ আছে মুখে গিলে খাবেন, বেশি ইমার্জেন্সি হলে আমরা নেবুলাইজার করি বা ইঞ্জেকশনও দিতে পারি, কিন্তু মেইন ওষুধ কিন্তু ইনহেলার। ইনহেলারও বিভিন্ন রকম আছে, ব্রডলি দুই রকম, একটা আপনাকে সাময়িক আরাম দিবে আর একটা হচ্ছে প্রিভেনশন করবে দীর্ঘমেয়াদী। জি, এই দুইটা ইনহেলারই কিন্তু আসলে সাইড ইফেক্ট আমরা যে মুখে খাওয়ার ওষুধ খাই এর চেয়ে অনেক কম, অনেক কম, এবং এগুলো কিন্তু কার্যকারিতা অনেক বেশি এবং কার্যকারিতা সবচেয়ে বেশি, এবং এগুলো ছাড়া চিকিৎসা হয় না বলতে গেলে। কিন্তু রোগীদের এই ভ্রান্ত ধারণার কারণে অনেকেই ইনহেলার নিচ্ছেন। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনার পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।